আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় কেমন দাঁতে স্পট বেশি ধরে তো এ ব্যাপারে আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স আমাদের অনেক ধরনের দাঁত হয়ে থাকে এবং কারো দাঁতে দেখা যায় যে স্পটের পরিমাণটা বেশি ধরে আবার কারো ক্ষেত্রে স্পট একেবারেই দেখা যায় না তো এমনটি কেন হয় ভিউয়ার্স অনেকেই রয়েছে যে অনেকে চা পান করে থাকেন অনেকে পান খেয়ে থাকে কিন্তু তারপরেও তাদের দাঁত ব্রাশ করার সঙ্গে সঙ্গে ঝকঝকে সাদা বা পুরোপুরি পরিষ্কার হয়ে যায় আবার কখনো কখনো দেখা যায় কোনো ব্যক্তি যদি একটি শুধুমাত্র চা পান করে সেক্ষেত্রে তার দাঁতে একটি লালসে কালার দেখা যায় তো এটি আসলে কেন হয় কেমন দাঁতে এ ধরনের স্পট বেশি ধরে এটি আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিওর্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরে স্পট জমে আসে মূলত এই ধরনের স্পট দাঁতে তখনই ধরে যখন দাঁতের উপরিভাগে যে অ্যানামেল থাকে সেই অ্যানামেল যে দাঁতের ক্ষয় হতে থাকে বেশি পরিমাণে এবং ক্ষয় হয়ে যাওয়ার কারণে ডেন্টিন অংশটি ওপেন থাকে সেখানেই এমন স্পট বেশি ধরে অর্থাৎ এক কথায় বলা যায় যে যে দাঁতের যত বেশি ক্ষয় হয় সেই দাঁতে তত বেশি স্পট ধরে আর স্পট ধরার কারণ হল এভাবে ক্ষয় হয়ে যাওয়ার কারণে দাঁতের উপরে খসখসে একটি ভাব তৈরি হয় যেটিকে অমসৃণ বলা হয় তো এই অমসৃণ ভাবের কারণেই কিন্তু সেই দাঁতগুলায় খুব বেশি পরিমাণে স্পট ধরে যেটি সঠিক নিয়মে সঠিকভাবে দাঁত ব্রাশ করা বা পরিচর্যা না করা হলে সেটি দিনকে দিন বাড়তে থাকে আর এটি হয়ে থাকে যদি দাঁতের উপরিভাগে যে ফার্স্ট লেয়ার যে অ্যানামেল থাকে সেই অ্যানামেলটা যদি কখনো ক্ষয় হয়ে যায় কোনো দাঁতের বিভিন্ন কারণে দাঁতের এনামেল ক্ষয় হয় প্রাকৃতিকভাবে আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দাঁতের এনামেল ক্ষয় হয় অথবা অতিরিক্ত দাঁতের দাঁত ব্রাশ করার কারণে কিন্তু অ্যানামেল ক্ষয় হয় তো মূলত যে দাঁতের যত বেশি অ্যানামেল ক্ষয় হয়ে থাকে সেই দাঁতে তত বেশি এ ধরনের স্পট দেখা যায় আর ঠিক মতো যদি দাঁত পরিষ্কার না করা হয় সেই ক্ষেত্রে সেই খাদ্যকণাগুলো ধীরে ধীরে জমতে জমতে দাঁতে এ ধরনের স্পট হয়ে থাকে ভিওর্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে প্রতিটি দাঁতেই কিন্তু ক্ষয় হয়ে গেছে ঘর্ষণজনিত কারণে এখানে যে ছবিটি আপনারা দেখছেন এটি আসলে অতিরিক্ত ব্রাশ করার কারণেই এমনটি হয়েছে তো এটি স্কেলিং করার পরের ছবি এখানে দেখানো হয়েছে তো ভিওয়ার্স এ ধরনের যে দাঁতগুলো থাকবে দেখতে পাচ্ছেন যে অমসৃণ প্রতিটি দাঁতই কিন্তু অমসৃণ আর এই দাঁতের এনামেল বেশ কিছুটা ক্ষয় হয়ে গেছে আর এমন যাদের দাঁতের অবস্থা ঠিক এমনটি হয়ে গেছে তাদেরই বেশি বেশি স্পট ধরে রাখার সম্ভাবনা থাকে দাঁতে ভিওয়ার্স এছাড়া যখন দাঁত এবং মাড়িতে খাদ্যকণাগুলো এভাবে জমতে থাকে তখন কিন্তু ধীরে ধীরে দাঁত ও মাড়ি ক্ষয় করে এখানে এই দাঁতটি এবং সামনে যে চারটি দাঁতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্যালকুলাস জমে আছে আর এই ক্যালকুলাসের কারণেই কিন্তু দাঁতের এনামেল ক্ষয় হয় আর এখানে দেখছেন যে হলদে একটা ভাব দেখা যাচ্ছে আর এই হলুদ ভাবটি মূলত ক্যালকুলাস যেটি আমাদের খাবার থেকে আসে এই ক্যালকুলাস কি করে এগুলো দাঁতের উপরিভাগের যে অ্যানামেলটি থাকে এটি ধীরে ধীরে খেয়ে ফেলে ধীরে ধীরে ক্ষয় করে তো যখন এ ধরনের ক্ষয় শুরু হবে তখন সেই ক্ষয় অংশটি আপনার সেই ক্ষয় অংশটিতে অধিক পরিমাণে স্পট ধরতে পারে বা ধরে থাকে মূলত দাঁতের যে স্থান থেকে অ্যানামেলে অংশ বেশি ক্ষয় হয় সেই স্থানেই এ ধরনের স্পট বেশি জমে থাকে তো ভিহার্স এ ধরনের স্পটের কারণে আপনি চাইলে স্কেলিং করাতে পারেন দাঁত স্কেলিং করালে এ ধরনের স্পট ভালো হয়ে যায় বা উঠে যায় পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যায় এবং স্পট তুলে ফেলার পরে আবারও কিন্তু আপনার এই স্পটগুলো দাঁতে ফিরে আসতে পারে যদি আপনি ঠিকমতো পরিচর্যা দাঁতের না করেন ঠিকমতো পরিচর্যা বলতে সকালে এবং রাতে খাবার পরে দাঁত ব্রাশ করা দু দাঁতের মধ্যবর্তী স্থানে ডেন্টাল ফ্লস ব্যবহার করা এগুলা হলো মূলত দাঁতগুলা ভালো রাখার জন্য নিয়ম আর ছ মাস অন্তর ডেন্টিস্টের শরণাপন্ন হয়ে দাঁত এবং মাড়ির চেক আপ করানো এগুলো যদি আপনি করান নিয়মিত তাহলে আপনি দাঁত এবং মাড়ি নিয়ে সুস্থ থাকতে পারবেন তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্যে সবাই ভালো থাকবেন السلام عليكم